পুতিনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের। হিজবুল্লাহ আল কুদস দিবসের সমাবেশ করেছে। যুক্তরাষ্ট্রের উচিত ইউক্রেন যুদ্ধে সমর্থন বন্ধ করা, বলেছে প্রেসিডেন্ট লুলা দা সিলভা। উত্তর কোরিয়াকে ভয় দেখাতে তিন দেশের জোটবদ্ধ মহড়ার ঘোষণা। অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে উত্তেজনা বিরাজ করছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পুতিনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের। প্রায় 100 নথি ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। ফাঁস হওয়া ওই নথির একটিতে দেখা গেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কেমোথেরাপি দেওয়ার সময়ে তার ব্যাপারে নাশকতা চালানোর পরিকল্পনা ছিল আমেরিকার। খবর দ্য হিন্দুস্তান টাইমসের। পেন্টাগন থেকে ফাঁস হওয়া নথির বরাত দিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এর খবরে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে ক্যান্সার আক্রান্ত পুতিন কেমোথেরাপি নিচ্ছেন। এই চিকিৎসা চলার সময় তার নিজের লোক দিয়ে তাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের। টপ সিক্রেট হিসেবে লেবেল করা এসব নথিতে ইঙ্গিত করা হয়েছে। রাশিয়ার চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমোভ এবং দেশটির জাতীয় সুরক্ষা কাউন্সিলের সেক্রেটারি নিকোলো পাক্রুশেভ এই পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। গত সপ্তাহে পেন্টাগনের এসব নথি ফাঁস হওয়ার কথা জানা যায়। নথিতে ইউক্রেন রাশিয়া বিরোধের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও চীন সহ অন্যান্য দেশের তথ্য রয়েছে বলে দাবি করা হয়েছে। সব গোপন নথিতে মিত্র দেশগুলোর ব্যাপারে যুক্তরাষ্ট্র যেসব নীতি অবলম্বন করেছে তাতে ক্ষুব্ধ হয়েছে বেশ কিছু দেশ। এছাড়া নথি থেকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেসের উপর নজরদারির ঘটনাটি ঘটেছে। সব মিলিয়ে নথি ফাঁসের ঘটনায় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে ওয়াশিংটন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছে, ফাঁস হওয়া নথি বেশিরভাগ নথি সত্য প্রমাণিত হয়েছে। এসব নথি কোথা থেকে ফাঁস হয়েছে তা স্পষ্ট হয়নি। তবে এরই মধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI দেশটির বিমান বাহিনীর এয়ার ন্যাশনাল 21 বছর বয়সী সদস্যকে গ্রেপ্তার করেছে। এদিকে জানিয়ে দিব, হিজবুল্লাহ আল কুদস দিবসের সমাবেশ করেছে। হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল সাইয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন যে গত বছরের অগ্রগতি প্রতিরোধ ফ্রন্টের উপকারে এসেছে। অন্যদিকে ইসরায়েলি সরকার আগের চেয়ে দুর্বল হয়ে পড়েছে। নাসরুল্লাহ আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে একটি হিজবুল্লাহ সমাবেশে বক্তৃতা করেন, যেখানে শত শত হিজবুল্লাহ সমর্থক এবং সহযোগীরা ফিলিস্তিনি কারণের জন্য সম্পূর্ণ সমর্থন প্রদর্শনের সমবেত হয়েছিলেন। প্রতিরোধ নেতা হাইলাইট করেছে যে কিভাবে ইহুদিবাদীদের প্রধান অভিভাবক মার্কিন যুক্তরাষ্ট্র দুর্বল হয়ে পড়েছে এবং ইসরায়েলি সরকার তার অভ্যন্তরীণ ফাটল এবং আত্মধ্বংসাত্মক নীতির কারণে ভেঙে পড়েছে। তিনি জোর দিয়েছেন যে এটি জায়নবাদীদের অপরাধমূলক কর্ম এবং এই অঞ্চলকে সর্বাত্মক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। নাসরুল্লাহ গত সপ্তাহে দক্ষিণ লেবানন থেকে রকেট নিক্ষেপের বিষয়ে স্পর্শকাতর করে বলেছেন যে ইসরায়েলি প্রতিক্রিয়া দুর্বল ছিল, কারণ তারা লেবাননের প্রতিরোধকে সংঘাতের দিকে টেনে নিয়ে যাওয়ার আশঙ্কা করেছে। তা সত্ত্বেও সাইয়েদ হাসান নাসরুল্লাহ ইসরায়েলের দ্বারা সংঘটিত সম্ভাব্য নিরাপত্তা হামলার বিষয়ে সতর্ক করে বলেছেন, লেবাননে বসবাসকারী যে কোনো হামলার বিরুদ্ধে প্রতিরোধ উপযুক্ত পদ্ধতিতে জবাব দেবে, সে লেবাননে ইরানি বা ফিলিস্তিনি হোক না কেন। 2023 সালে আল কুদস দিবসটি আর জাতিসংঘের সঙ্গে সংহতি বক্তৃতা এবং অভিযোগের দিন নয়, এটি আল কুদসের প্রতিরক্ষায় একটি শক্তিশালী আঞ্চলিক সামরিক বাহিনী গঠনের পেছনের কারণ ছিল, যার মধ্যে হিজবুল্লাহ একটি প্রধান উপাদান। এদিকে জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের উচিত ইউক্রেন যুদ্ধে সমর্থন বন্ধ করা, বলেছে লুলা দা সিলভা। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিলিও লুলা দা সিলভা বলেছে যুক্তরাষ্ট্রের উচিত ইউক্রেন যুদ্ধে সমর্থন বন্ধ করে শান্তির জন্য আলোচনা শুরু করা। চীন সফর শেষ পর্যায়ে বেইজিং এর লুলা সাংবাদিকদের বলেছেন, ইউক্রেন যুদ্ধে উৎসাহিত না করে যুক্তরাষ্ট্রের উচিত শান্তির বিষয়ে আলোচনা শুরু করা। ইউরোপীয় ইউনিয়নের শান্তি নিয়ে আলোচনা শুরু করা দরকার। চীন সফরকালে লুলা দা সিলভা শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সংঘাতের 52তম সপ্তাহে এসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন আর কেবল আঞ্চলিক যুদ্ধ নেই, এই সঙ্গে জড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টিও। বিশেষ করে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন পরস্পর বিরোধী দুটি পক্ষকে সমর্থন দেওয়ায় রাশিয়া ইউক্রেন যুদ্ধে ধীরে ধীরে রূপ নিচ্ছে ওয়াশিংটন বেইজিং এর ছায়া যুদ্ধ। এটি হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র চীনের মর্যাদার লড়াই। 24 ফেব্রুয়ারি এক বছর পা দিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আপাত দৃষ্টিতে নিকট ভবিষ্যতে এর সমাপ্তি তেমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর মধ্যে সম্প্রতি আকস্মিক সফরে কিয়েভ গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে দৃঢ় কণ্ঠে তিনি ঘোষণা দিয়েছেন, ইউক্রেনে কখনোই জিতবে না রাশিয়া, কখনো না। যুদ্ধের মধ্যে বাইডেনের ইউক্রেন সফর যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু এর প্রতি কি গুরুত্ব অনেক। কিয়েভের রাস্তায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির সঙ্গে বাইডেনের পাশাপাশি হেঁটে চলা যুদ্ধে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের অকুণ্ঠ সমর্থনের
সমর্থনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। সফরকালে ইউক্রেনকে আরো সামরিক সহায়তা ও সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের এই সফরের একদিন পরে যুদ্ধের পক্ষে নিজেদের অবস্থান সম্পর্কে সুদীর্ঘ বক্তব্য দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এক বছর আগে আমাদের ঐতিহাসিক ভূখণ্ডের জনগণকে রক্ষার জন্য, আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং 2014 সালে অভ্যুত্থানের পরে ইউক্রেনে গড়ে ওঠা নব্য নাৎসি শাসনের হুমকি দূর করার জন্য সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল। পুতিন বলেছিলেন, আমরা শান্তিপূর্ণ উপায়ে এই সমস্যা সমাধানের যথাসাধ্য চেষ্টা করছি, বস্তুত সবকিছুই করেছি। তার মতে ইউক্রেন ন্যাটো সদস্য হলে রাশিয়ার সীমান্ত কখনোই নিরাপদ থাকবে না। 2008 সালে ইউক্রেনকে সদস্য করার প্রক্রিয়া শুরু করেছিল ন্যাটো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সম্প্রতি দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহের কথা ভাবতে শুরু করেছে চীন। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের দুশ্চিন্তা, চীন রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সহায়তা দেওয়ার কথা বিবেচনা করছে, আমরা তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছি, এটি আমাদের এবং আমাদের সম্পর্কের ক্ষেত্রে গুরুতর সমস্যা সৃষ্টি করবে। এ সময় অ্যান্টনি ব্লিংকেন নিশ্চিত করেছিলেন, প্রাণঘাতী সহায়তা বলতে তিনি অস্ত্র গোলাবারুদ কথাই বলেছেন, তবে ঠিক কি ধরনের অস্ত্র সেটি বলেননি তিনি। এদিকে জানিয়ে দেব, উত্তর কোরিয়াকে ভয় দেখাতে তিন দেশের জোটবদ্ধ মহড়ার ঘোষণা। একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে ব্যস্ত উত্তর কোরিয়াকে চাপে রাখতে যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়া। এই মহড়ার মূলত তিন দেশের ক্ষেপণাস্ত্র ও সাবমেরিন সুরক্ষা ব্যবস্থার প্রদর্শন ও পরীক্ষা করা হবে। শুক্রবার তিন দেশের প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। কোরিয়া প্রণালী ও জাপান সাগরে উত্তর কোরিয়া দৌরাত্ম প্রতিরোধ করতে 13তম ত্রিপাক্ষিক রক্ষা সংলাপ নামে একটি জোট আছে তিন দেশের। শুক্রবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে জোটভুক্ত তিন দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের এক বৈঠক হয়েছে। সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। উত্তর কোরিয়াকে হুঁশিয়ারিও দিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। এ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, আমরা উত্তর কোরিয়াকে যাবতীয় বিধ্বংসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে সতর্কবার্তা দিয়ে বলেছে, যদি উত্তর কোরিয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত কোনো পরীক্ষা নিরীক্ষা চালায়, সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় জিরো ও কঠোরভাবে জবাব দেবে। শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা KCNA জানিয়েছে, অতি সম্প্রতি নতুন ধরনের জ্বালানি সলিড ফুয়েল ভিত্তিক একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে পিয়ংইয়ং। KCNA-র মতে, এই খবরের প্রকাশের পর ওয়াশিংটনে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। এই তিনটি দেশকে বরাবরই নিজেদের প্রধান শত্রু বলে উল্লেখ করে আসছে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। এদিকে জানিয়ে দিব, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে উত্তেজনা বিরাজ করছে। রমজান শান্তি ও প্রতিফলনের সময় বলে মনে করা হয়, তবে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইহুদিবাদী শাসক এই দৃষ্টিভঙ্গি পোষণ করছে না। আল আকসা মসজিদের পবিত্রতা ও ইসরায়েলের প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে রকেট গুলি বিনিময়ের সাথে পরবর্তী ঘটনা কখন ঘটবে তা বলা যায় না। ইসরায়েলি বাহিনী আল আকসা মসজিদে হামলা চালায়, সেখানে মুসলমানরা বলেছিলেন যে তারা সহিংসভাবে আক্রমণ করেছে। একজন বলেছেন, আমি নামাজ পড়ছিলাম আর একটা চেয়ারে বসে কোরআন তেলাওয়াত করছিলাম, তারা স্টান গ্রেনেড নিক্ষেপ করে, তাদের একজন আমার বুকে আঘাত করে, এখন আমার পরিবার আমাকে দেখবে, তারা ভয়ঙ্কর অনুভব করবে। পশ্চিমা মিডিয়া জনসাধারণের কাছে একটি সংস্করণ উপস্থাপন করেছে যে মসজিদের ভেতরে সংঘর্ষ হয়েছে। সংযুক্ত ভিডিওতে একজন ফিলিস্তিনি মুসলমানের মাংসের ওপর ইসরায়েলি বাহিনী লাঠি পেটা করার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। মুসলমানরা যাদের প্রার্থনা করার অনুমতি দেওয়া উচিত কিন্তু পরবর্তীতে মারধর করা হয়, যেখানে তারা তাদের উপর হামলা চালায়। ভেতরের সব তরুণ তরুণী কষ্ট পাচ্ছে এবং কেউ তাদের সাহায্য করছে না। তুমি কিসের জন্য অপেক্ষা করছো? হামলার ভেতরে সবাই মসজিদের জানালার কাঁচ ভেঙে গেছে, বলেছেন একজন। অধিকৃত ফিলিস্তিন জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এবছর এ পর্যন্ত প্রায় 100 ফিলিস্তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার লেবানন ও গাজা উপত্যকায় প্রতিরোধ বাহিনী থেকে রকেট হামলা হয়েছে। ইসরায়েল উভয় অঞ্চলের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে। মজার বিষয় হলো, উভয়ের জন্য হামাসকে দোষারোপ করা হয়েছে এবং হিজবুল্লাহ নয়, যারা ফিলিস্তিনিদের অধিকার রক্ষার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। এদিকে বন্দুকধারীদের গুলিতে দুই ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হওয়ার কয়েক ঘন্টা পর তেল আবিবে একটি গাড়ি হামলার ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবিচল। সম্প্রতি তিনি স্পষ্ট করে দিয়েছে যে আমাদের শত্রুদের আমাদের ভুল ধারণা করা উচিত নয়, ইসরায়েলের অভ্যন্তরীণে বিতর্কিত আমাদের যেখানেই এবং যখনই প্রয়োজন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে
আমরা বাধ্য হব, অতিক্রম ছাড়া আমরা সবাই এ ব্যাপারে ঐক্যবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আল-আকসা মসজিদ আল কুদসের সার্বভৌম এবং ধর্মের বিষয়ে ফিলিস্তিন এবং ইসরায়েলের মতো দীর্ঘকাল ধরে একটি ফ্ল্যাশ পয়েন্ট ছিল। দীর্ঘস্থায়ী স্থিতি অবস্থা ব্যবস্থার অধীনে অমুসলিমরা যেতে পারে, তবে শুধুমাত্র মুসলমানদের মসজিদের অনুমতি দেওয়া হয়েছে প্রার্থনা করা। তবুও ইসরায়েলের বিরুদ্ধে কাজ করছে, বিশেষ করে যখন চরম বসতি স্থাপনকারীদের কথা আসে। আল-আকসা মসজিদের সবচেয়ে কুখ্যাত উস্কানিমূলক ইসরায়েলি ঘটনাটি 2000 সালের 20 সেপ্টেম্বর ঘটেছিল, যখন ইসরায়েলি বিরোধী দলীয় নেতা অ্যারিয়েল শ্যারন 1000 জনের বেশি ইসরায়েলি পুলিশ অফিসার দ্বারা মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করেছিলেন এবং ঘোষণা করেছিলেন যে এটি চিরকাল ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে। এটি দ্বিতীয় ইন্তিফাদার দিকে পরিচালিত করে, যার ফলে 5 বছরের ব্যবধানে 3000-এরও বেশি ফিলিস্তিনি এবং 1000-এরও বেশি ইসরায়েলি নিহত হয়েছে। সেই অনুভূতি এখন ইতামার বেনগাভির এর নেতৃত্বে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চরম মন্ত্রিসভা বহন করে। ইসরায়েলের চরমপন্থী মন্ত্রী জানুয়ারিতে অধিকৃত আল-কুদসে আল-আকসা মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করেছিল, ফিলিস্তিনিদের একটি পদক্ষেপকে একটি উস্কানি ইচ্ছাকৃত বলে অভিহিত করেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।